আমরা এখানে অনেকে কারাবরণের শিকার হয়েছি, পুলিশের গুলিবিদ্ধ ভাইয়েরা এখানে অনেক আছেন। আমাদের কমবে সবার করে চারটা ডাল ভাতের ব্যবস্থা হয় না? কিন্তু আপনারা তো জানেন গত এই খুনি হাসিনার আমাদের এমনও দিন গিয়েছে, তিন দিন আড়াই দিন ভাত খাইতে পারি নাই। কোন বাড়িতে যে ভাত খাবো এই ভারতের দালালেরা দেখিয়ে দিত, এই বাড়িতে অমুক গিয়েছিল, ওই বাড়িতে তমুক গিয়েছিল। ভাতের লুকমা মুখে নিতে পারি নাই, পাঁচ মিনিটের ভিতরে পুলিশ যে হাজির। অথচ থানা থেকে এক এক জায়গার দূরত্ব ছিল 10 কিলো 15 কিলো দূরত্ব, কিন্তু ঠিকই যে পুলিশ যে হাজির হতো। আমি এই কথাগুলো বললাম এই জন্যে অনেক রক্তকরণ হৃদয়ে, অনেক খুব অনেক রাগ হৃদয়ে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা আপনারা দেখেছেন নবীগঞ্জবাসী সাক্ষী হয়েছেন, কারা দিনে বিএনপি করত রাত্রে আওয়ামী লীগ করত। আমার দৃঢ় বিশ্বাস এইখানে আমরা যারা আছি রাত্রেও বিএনপি করতাম, দিনেও বিএনপি করতাম। তাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমাদের শ্রদ্ধাভাজন নেতার হাত থেকে গোস ভাই, উনার নজরে সব কিছু আছে, অতএব সাধু সাজার চেষ্টা যাতে আমরা না করি। মিছিলের আগে যে ব্যানারের সামনে ফটো তুললেই বিএনপি নেতা হওয়া যাবে না, যুবদলের ছাত্র দলের নেতা হওয়া যাবে না। আমাদের কাছে আমাদের দেশপ্রেমিক দলের নেতা কর্মীদের তালিকা ঠিকই আছে, তারেক রহমান রহমান সাহেব অবহিত আছেন। আমি বলতে চাই আজকে আলহাজ ডিকে গোস ভাই এবং আমাদের সিলেটের প্রাণপ্রিয় মেয়র সাবেক সিটি কর্পোরেশন মেয়র আরিফুলক ভাইকে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগের মামলা দিয়ে তাদেরকে জীবনের অনেক বড় ক্ষতি করার পায়চারা করেছিল এই আওয়ামী লীগের ফেসিস সরকার। আমরা জানি আমাদের নবীগঞ্জের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী জনাব এস এম কিবরিয়া সাহেব, আমরা জানি না, আমরা এটাও জানি ওনার পরিবারও নিশ্চিত করেছে আওয়ামী লীগের পান্ডারা ওনাকে সেই দিন নৃশংসভাবে হত্যা করেছিল, তার দায়ভার আমাদের গোস ভাই আরিফ ভাইয়ের কাঁধে চাপিয়ে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমি এই বর্তমান সারা বিশ্বের বুকে জননন্দিত জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি অনতিবিলম্বে খুনি হাসিনার যত গুণ খুন এবং তার দোষের সমস্ত দৃষ্টান্তমূলক বিচার তো করবেনই, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে এস এম কিবরিয়া সাহেবের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করে আমাদের নির্দোষ ব্যক্তিদেরকে স্বাধীনভাবে চলার ব্যবস্থা করবেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অচিরেই নিশ্চিত করবেন, সেটা আমরা নবীগঞ্জবাসী দায়িত্বহীনভাবে জানিয়ে দিতে চাই। পাশাপাশি এই যে বর্ণচূড়া শাহওয়াত সাহেব, আপনার নির্যাতন হয়তো এই জেনারেশনের মধ্যে যারা নতুন দেখে নাই, আমাদের দেখার দুর্ভাগ্য হয়েছিল আপনি যে গাপটি মেরে বসে এই খুনি হাসিনার দলকে বাংলাদেশে পুনর্বাসনের অপতৎপরতায় লিপ্ত আছেন, এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আপনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আমাদের প্রাণপ্রিয় নেত্রী সারা এশিয়ার মধ্যে দ্বিতীয় নেলসন ম্যান্ডেলা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাহিরে রেখে এই বাংলাদেশে অন্য ধরনের সরকার কায়েম করে রাখতে চাইছিলেন। আমরা আপনাকে চিনি না, আমরা আপনাকে ভালো করে চিনি, আপনার পিছনের ইন্ধনদাতা যারা আছে তাদেরকেও ভালো করে চিনি। দেখছেন তো এবার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিলেট এমসি পর্যন্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া,
যেভাবে সারা দেশে বাংলাদেশের জনগণ আপনাদেরকে চেটিয়ে উষ্ঠিয়ে বিদায় করেছে, আপনি যদি এই দূষরদের দূষর হতে চান, আমাদের কিছু করার নেই, লাঠি কিন্তু আমরা হাত থেকে নামাই নাই।